নমস্কার বন্ধুরা, আমি রিমা, রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করব ব্রেড কেক। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে, লাইক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এবার দেখে নেওয়া যাক উপকরণগুলো। প্রথমেই লাগছে ব্রেড। ব্রেডটাকে আমি চারপাশ থেকে কেটে নিয়েছি। এছাড়া লাগবে ওরিও বিস্কুট, যেটাকে ক্রিম বাদ দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। এছাড়া লাগবে দুধ, আর লাগবে চিনি, চিনি ভেজানো জল। এবার আমি ওরিও বিস্কুটের গুঁড়োতে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর আমি একটা প্লেটে ব্রেডটাকে একটু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও করতে পারেন। আমি একটা হার্ট শেপ দিয়ে নেব। এবার প্লেটটাতে আমি একটু ক্রিমটা লাগিয়ে দেবো। ওরিও বিস্কুটের যে ক্রিমটা তৈরি করেছি সেই ক্রিমটা একটু লাগিয়ে দেব। তারপর একটা একটা করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। তার উপর আমি একটু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এর উপর আমি ক্রিম দিচ্ছি। আর তার উপরে আমি আবার ব্রেড দিয়ে দিচ্ছি। আবার সেম প্রসেসে আমি সুগার সিরাপ দিচ্ছি। তারপর আবার ক্রিম লাগিয়ে আমি আবার ব্রেড দিচ্ছি। অ্যান্ড লাস্ট উপরে আবার সুগার সিরাপটা দিয়ে আমি আবার ক্রিম দিয়ে কভার করে দেব পুরো হার্ট শেপ কেকটা। খুবই কম খরচে এবং অল্প সময়ে এটা তৈরি করে দেওয়া যায়। ছোট থেকে বড় সবাই এটি পছন্দ করবে। বাড়িতে যদি বাচ্চা থাকে বায়না করলে এটি অবশ্যই করে দিতে পারেন। হাতের কাছেই সব জিনিসগুলো থেকেই থাকে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করবেন।
স্পুন আমি ওরিও বিস্কুটেরই একটু গুঁড়ো আলাদাভাবে রেখেছিলাম সোডিয়া, সেটা আমি দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কল করে দিয়ে দিচ্ছি। তারপর আমি সাজানোর জন্য একটি ব্রেড আট সেট করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটাকে সরিয়ে আমি বাকি ক্রিমগুলো নিয়ে নিচ্ছি। ক্রিমগুলো চাকুর সাহায্যে মধ্যখান দিয়ে অর্ধেক করে নেবেন। আমি একটা রোজের আকার দিচ্ছি, দেখুন গোলাপ ফুলের শেপ দিয়ে নিচ্ছি। ক্রিম ছাড়াই এটি তৈরি করা যাবে। কয়েকটি জিনিস লাগবে শুধু, তিনটি উপকরণেই মাত্র এই জিনিসটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, খাবারে শেপ দিয়ে নেবেন। এবার আমি এগুলো দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আমি এটাকে তুলে আলাদাভাবে এটা পরিবেশন করলাম। উপরে হালকাভাবে আমি একটু মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার বাচ্চা খেতে পছন্দ করে তাই আমি দিলাম। রেডি এটা সার্ভ করার জন্য। রেডি হয়ে গেল ওরিও ব্রেড কেক। এবার আমি কেক একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে।